আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয় শিখব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বাংলা শিখেছি পাঠ 13 থেকে 20 পর্যন্ত। সেখান থেকে বিভিন্ন শব্দের অর্থ শিখেছি, শূন্যস্থান শিখেছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বই খাতা নিয়ে প্রস্তুত আছো, তাহলে চলো আজকে আমরা শিখব সেই পাঠ 13 থেকে 20 পর্যন্ত বাক্য তৈরি আর এক শব্দের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই বাক্য তৈরি। বাক্য তৈরি আমরা প্রথমে বোর্ডে দেখো, আমরা প্রথমে বাক্য তৈরি শিখব। বাক্য তৈরি হচ্ছে প্রথমে আমরা সেই 13 থেকে 20 বস্তু সেখানে পেয়েছি। বৃষ্টি আমরা শিখি একটু, বৃষ্টি বৃষ্টি দিয়ে বাক্য তৈরি আমরা কি লিখতে পারি? বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষা কালে বৃষ্টি হয়। আমরা বৃষ্টি নিচে আমরা লাগছিলাম, তারপরে আমরা ঝড় পড়েছি শব্দ ঝড়, এটা হলো বৈশাখ মাসে, বৈশাখ মাসে ঝড় হয়। তারপরে নদী, নদী দিয়ে বাক্য তৈরি, নদীতে নৌকা চলে, নদীতে নৌকা চলে। ময়না, ময়না হচ্ছে কি? ময়না মগ ডালে, তোমরা ময়না দিতে পারো মগ ডালে, ময়না দোলে, কিংবা ময়না হ্যান্ড নোটের ভিতরে আছে ময়না। মানুষের মতো কথা বলতে পারে, কথা বলতে পারে, তাহলে ময়না মানুষের মতো কথা বলতে পারে। তারপর আমরা লিখবো চশমা, চশমাতে কি লিখবো? বাবার চশমা আছে, কিংবা দাদুর চশমা আছে, বাবার চশমা আছে। তারপরে আমরা ওড়না, আমরা কিন্তু ওড়না পেয়েছি এক জায়গায়, ওড়না, তাহলে আমরা লিখি নীলির, যে কোনো একটা নাম দিতে পারো তোমরা, নীলির একটি লাল ওড়না আছে, ওড়না আছে। এইগুলো আমাদের আমরা বাক্য তৈরি 13 থেকে 20 পর্যন্ত দেখো। বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হয়, ঝড় বৈশাখ মাসে ঝড় হয়, আর নদী, নদীতে নৌকা চলে, ময়না, ময়না মানুষের মতো কথা বলতে পারে, চশমা বাবার চশমা আছে, ওড়না মিলির একটি লাল ওড়না আছে। এই হলো আমাদের বাক্যগুলো। শিক্ষার্থীরা, তোমরা এগুলো খাতায় তুলে না, কারণ সবই তোমরা হ্যান্ড নোটের ভিতর পারো না। এখন আমরা শিখবো এক শব্দের উত্তর। এক শব্দের উত্তর আমরা শিখি এক শব্দের উত্তর। এক শব্দ উত্তর আমরা প্রথমে ব্যাঙ কিভাবে ডাকে, আমরা তো এর আগে পড়েছি রিডিং পড়ার সময়, তখন আমরা পড়ি তখন পেয়েছি ব্যাঙ কিভাবে ডাকে। উত্তর আমরা একটা শব্দের শুধু উত্তর লিখবো, কিভাবে ডাকে? ঘ্যাং ঘ্যাং, আমরা বলি
ধ্যান ধ্যান করে ডাকে ধ্যান গজফল আকার ম ধ্যান ধ্যান করে ডাকে এটা হলো উত্তর এখন দুই নাম্বার উত্তর হচ্ছে স্বরবর্ণের কয়টি মাত্রা বিহীন বর্ণ স্বর বর্ণের কয়টি মাত্রা বিহীন বর্ণ আছে কয়টি আছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বলেছিলাম স্বরবর্ণের মাত্রাবিহীন বর্ণ হচ্ছে চারটি চারটি মাত্রা নেই চারটি সেই চারটি কি কি এ ওই ও আচ্ছা এখন কোন বর্ণটি অর্ধমাত্রা কোন বর্ণটি অর্ধ মাত্রা বৃষ্টিতে তোমরা সবাই জানো কোন বর্ণটি অর্ধমাত্রা আর বিটা তোমরা সুন্দর করে লেখা শিখবে কারণ অনেকেই রি তোমরা এইটা এইভাবে রি কোন বর্ণটি অর্ধমাত্রা রি তারপর চার নম্বর রোদে ঘেমে কে ডাকে রোদে ঘেমে কে ডাকে উত্তর কে ডাকে আমরা পড়েছি মিয়া ডাকে মিয়া মিয়া ডাকে পাঁচ নম্বর নদীর জলে কি চলে নদীর জলে কি চলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো নদীতে কি চলে নৌকা উত্তর নৌকা নৌকা চলে তারপরে আমরা অর্থাৎ নৌকা লিখতে পারো নাও লিখতে পারো বইয়ের ভিতরে যেহেতু নৌকা আছে এখন আমরা ছয় নাম্বার লিখতে পারি কি ফেলে মাটি মাটি যায় কি ফেলে মাঠে যায় কি ফেলে মাঠে যায় উত্তর চরম অর্থাৎ পা ফেলে আমরা মাঠে যাই এখন আমরা সাত নম্বর দেখো ময়না কোথায় দেবে ময়না কোথায় দেবে উত্তর মগ ডালে মানে লিচু ডালে ময়না তুলে মগ ডালে এই হলো আমাদের এক শব্দের উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এটা একবার পড়ি আর তোমরা খাতায় লিখে নাও এক নম্বর এক শব্দ উত্তর এক নম্বর ব্যাংক কিভাবে ডাকে ঘ্যাং ঘ্যাং স্বরবর্ণের কয়েকটি মাত্রাবিহীন বর্ণ আছে চারটি কোন বর্ণটি অর্ধমাত্রা ডি রোদে ঘেমে কে ডাকে মিয়া নদীর জলে কি চলে নৌকা বা নাও যেখানে একটা দিলে হবে কি ফেলে মাঠে যায় চরণ ময়না কোথায় দোলে মগ ডালে এইগুলো এক শব্দ উত্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা বাংলা শিখলাম কি কি এক শব্দ উত্তর আর শিখলাম বাক্য তৈরি পূর্বের ক্লাসে আমরা শূন্যস্থান আর শব্দ অর্থ শিখেছি পরবর্তীতে আমরা বাংলা ক্লাস আবার পাঠ 21 থেকে শুরু করব আমরা সিলেবাসে অর্ধ বার্ষিক সিলেবাস 40 পৃষ্ঠা পর্যন্ত আছে আমরা সেটা পর্যায়ক্রমে শেষ করব তাহলে এই হলো আজকে আমাদের বাংলা তোমরা ভাষায় বেশি বেশি এগুলো পড়বে এবং লিখবে এবং হাতে লেখাটা সুন্দর করবে আর তোমাদের কিন্তু পরীক্ষা ইতিমধ্যেই হবে তোমরা সেটা খেয়াল রাখবে এবং বেশি বেশি পড়বে তাহলে আমরা এখন ইংলিশ বের করি আমরা ইংরেজি সিএজি বুক করব এখন আমরা সিএজি বুক শিখব তাহলে চলো আমরা সিএজি বই প্রস্তুত করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বই বের করেছ তোমরা বই পৃষ্ঠা বের করো
আজকে আমরা শিখবো পেজ 16 পেজ 16 আছে সিঙ্গুলার এন্ড প্লুরাল তোমরা তো আমাদের আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি সিঙ্গুলার এন্ড প্লুরাল কাকে বলে সেগুলা তো অবশ্যই শিখেছি তারপরে আমরা সিঙ্গুলার এন্ড প্লুরাল এগুলা বিভিন্ন মনে করা যে কালার করেছি বিভিন্ন পিকচার তারপরে সিঙ্গুলার প্লুরাল দেখে আমরা কারেক্ট ওয়ার্ড পিকচার দেখে কারেক্ট ওয়ার্ড আমরা সার্চ করেছি তারপর আমরা নাউন্স করেছি কাজেই প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই মনে আছে সিঙ্গুলার কাকে বলে আর প্লুরাল কাকে বলে অর্থাৎ একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝালে আমরা সেটা সিঙ্গুলার সিঙ্গুলার করি আর সিঙ্গুলার সেটাকে বলে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে একে অধিক অর্থাৎ মোর দ্যান ওয়ান পার্সন তারপর থিং এনিম্যাল ইজ কল প্লুরাল তাহলে চলো আমরা এখন আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো পেজ 16 থেকে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আছে ই রাইট এস ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার অ্যান্ড পি ইফ দ্য নাউন ইজ প্লুরাল এখানে বলছে যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন আমরা এস দেব আর প্লুরালের নাউন যদি প্লুরাল হয় তাহলে আমরা পি দেব এখন আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কীভাবে শিখব আমরা সিঙ্গুলার হলো যেখানে এস যুক্ত থাকবে না একটিমাত্র বস্তু বোঝাবে কিংবা ব্যক্তি বোঝাবে আর যখন নাউনের সাথে এস যুক্ত থাকে তখন সেটা আমরা বুঝবো যে এটা প্লুরাল তাহলে চলো আমরা ই আমরা পেজ 6 এর উপরে ই অ্যাক্টিভিটি ই আমরা দেখি তোমরা পেন্সিল দিয়ে তাই লিখে নাও মনে করো এখানে ঘর করা আছে ঘর ডক্টর ডক্টর এখন এই ডক্টর সিঙ্গুলার না প্লুরাল আমরা তো জানি আমরা প্লুরাল কখন আমরা মনে করি যখন এস যুক্ত থাকে নাউনের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে সেটা হয় প্লুরাল তাহলে এটা এস যুক্ত নেই শুধু ডক্টর এটা একটা কি পিপুল অর্থাৎ পার্সন তাহলে এখানে ডক্টর এখানে সিঙ্গুলার এস তারপরে দেখো আর একটা আছে ঘর তোমাদের বইয়ের ভিতরে আছে এইচ ই এল আই সি ও পি হেলিকপ্টার হেলিকপ্টার এটা হলো হেলিকপ্টার কিন্তু এখানে এস যুক্ত আছে তাহলে এটা কি হবে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে অর্থাৎ একে অধিক বোঝাচ্ছে এস যুক্ত থাকলেই আমাদের বাধ্য হবে এটা প্লুরাল তাহলে এখানে আমরা পি দেব প্লুরালের জন্য পি দেব তারপর এখানে ঘর জে ডাব্লিউ জু একটা নাউন এটা কি হবে এটা কি সিঙ্গুলার না প্লুরাল এটা হবে সিঙ্গুলার এস তারপরে আমরা ট্রি এখানে হলো ট্রি টি আর ডাব্লিউ গাছ এখানে আমরা কি মনে করতেছি একটা গাছ না দুইটা গাছ যদি এস যুক্ত থাকতো তাহলে বুঝতাম এখানে প্লুরাল তাহলে এখানে হবে এটা হবে এস সিঙ্গুলার তারপরে দেখো এখানে ঘর নার্স এন ইউ আর এস এস ই এটা হলো নার্স কিন্তু এখানে আছে এস যুক্ত করা আছে অর্থাৎ এটা প্লুরাল একের অধিক বোঝাচ্ছে কাজে এখানে আমরা পি দেব তারপরে ড্যাশ এস ও এ পি ই সব এস যুক্ত আছে তাহলে এখানে হবে পি প্লুরাল শোস তারপরে ড্যাশ এস ডাব্লিউ আই ডাবল এম আই এন জি সুইমিং পুল এখানে কোনো এস যুক্ত করা নাই সুইমিং পুল তারপরে একটা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে এস দেব সিঙ্গুলার তারপরে অ্যাপেলস এ ডাবল পি এল ই এস আমরা জানি যে অ্যাপেল এই এস ছাড়া হলো একটা অ্যাপেল তাহলে এটা সিঙ্গুলার আর যখনই এস থাকবে তখনই আমাদের এটা প্লুরাল হবে অর্থাৎ এস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হয় এই হলো আমাদের রাইট এস ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার
and he if the noun is plural. আমরা এটা করলাম তোমরা এটা বই দিলে পেন্সিল দিয়ে লিখবে। এখন আমরা চলে যাই এফ অ্যাক্টিভিটি এফ দেখো তোমাদের বই নিচে এফ আছে আমরা সেই এফটা দেখি কিভাবে করা যায় এখানে কি লেখা আছে রাইট দ্য প্লুরাল ফর্ম plural form of these nouns অর্থাৎ এই এখানে যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলো প্লুরাল করতে হবে আমাদের এখানে সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে আমাদের প্লুরাল করতে হবে এখন আমরা প্লুরাল কিভাবে করব আমরা জানি যে সিঙ্গুলার নাউনের সাথে এস যুক্ত করলে পড়লে আমরা সেটা প্লুরাল করতে পারি তাহলে চলো আমরা এখানে প্রথমে দেওয়া আছে ক্লাউন সি এল ও ডব্লিউ এন ক্লাউন তারপরে ড্রাইভার বিন অরেঞ্জ তারপরে রোড আর ও এ ডি রোড এখন আমরা এগুলোকে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে আমরা এখানে প্লুরাল করব কিভাবে এস যুক্ত করে সি এল ও ডব্লিউ এন এস ডি আর আই ভি ই আর এস ড্রাইভার্স বি ই এ এন এস বিনস ও আর এ এন জি এস অরেঞ্জেস আর ও এফ ডি এস আমরা প্লুরাল করলাম এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা আরও আছে এই পাশে টি ও ডাব্লিউ এন টাউন বেলুন বি এ ডাবল এন ডাবল ও এন বেলুন ক্লক সি এল ও সি কে ক্লক সি এ এম ই এল ক্যামেল পিজন পি আই জি ই ও এন পিজন এগুলো আমরা ঠিক একইভাবে আমরা প্লুরাল করব টাউন্স টি ও ডাব্লিউ এন এস বি এ ডাবল এল ডাবল ও এন এস সি এল ও সি কে এস ক্লক্স সি এ এম ই এল এস ক্যামেলস পিজনস পি আই জি ই ও এন এস পিজনস তাহলে এইগুলো আমাদের প্লুরাল ফর্ম আমরা করলাম এই নামগুলোকে সেটা কিভাবে করলাম এস যুক্ত করে এটা তোমাদের খেয়াল করতে হবে এস যুক্ত করে আমরা সিঙ্গুলারকে প্লুরাল ফর্মে নিয়ে যাই তাহলে আমাদের এখানে ক্লাউন ক্লাউন্স ড্রাইভার ড্রাইভার্স বিনস বিনস অরেঞ্জ অরেঞ্জেস রোড রোডস টাউন টাউন্স বেলুন বেলুনস ক্লক ক্লকস ক্যামেল ক্যামেলস পিজন পিজনস এ হলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের পেজ 16 মনে করো কাউ কাউস হিল হিলস একের বেশি বুঝাইলে তখন আমরা এস যুক্ত করব আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের আমি একটা কিভাবে আমরা লিখব সিঙ্গুলার আর প্লুরাল করলে কিভাবে লিখতে হবে সিঙ্গুলারকে প্লুরাল করতে কিভাবে লিখতে হবে আমি সেটা লিখি মনে করো কিছু এখানে লেখা আছে রাইট দ্য নাউন্স পেন তারপরে এগ
E double G F B I R D bar R double O M room তারপরে pen with book B double O K book car C A R car এগুলোকে প্লুরাল করার সময় আমরা কি করব pen pens A F যুক্ত করে শুধু আমাদের প্লুরাল করতে হবে bar bars room rooms book books car cars তাহলে আমরা কিভাবে প্লুরাল করলাম s যুক্ত করে আমরা প্লুরাল করলাম সিঙ্গুলার নামকে প্লুরাল করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শুধু একটা কথাই একবারে মনে রাখতে হবে যে সিঙ্গুলার প্লুরালে প্লুরাল লেখার সময় কি করতে হবে সিঙ্গুলার লিখতে হবে আর প্লুরাল লিখতে হবে যেমন আমরা যেমন বাংলায় ওয়ার্ড মিনিং লিখি তেমন করে সিঙ্গুলার প্লুরাল এটা লিখে নিচে নিচে প্লুরালের নিচে প্লুরাল আর সিঙ্গুলারের নিচে সিঙ্গুলার এভাবে লিখে আমাদের শেষ করতে হবে প্রশ্নের উত্তর এই হলো আমাদের আজকে সিজি বুক থেকে ইংরেজি 16 পেজে সিঙ্গুলার এন্ড প্লুরাল প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তা আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম